নমস্কার বন্ধুরা আমি সৌভিক আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আজকেও মোট কুড়িটি জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান উত্তর আপনাদের সাথে শেয়ার করব যেগুলি পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং যেগুলি জানাও কিন্তু আপনাদের প্রত্যেকের আবশ্যিক তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর যার স্কোর টোয়েন্টি আপ টোয়েন্টি হবে তারা প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন যে আপনাদের স্কোর এত হয়েছে আমরা তাদের নামগুলো অবশ্যই প্রকাশিত করব আর একটি অনুরোধ প্রত্যেকে আমরা আপনাদের এই যে ক্লাসগুলো করাচ্ছি এই যে ভিডিওগুলো প্রোভাইড করছি এত পিডিএফ ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের এগুলোর জন্য আমরা কোনো ফিজ নিচ্ছি না শুধুমাত্র একটি অনুরোধ প্রত্যেকেই যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক 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 ধন্যবাদ কিন্তু যারা নতুন আছেন প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট না হলে কিন্তু আমাদের এত বড় কর্মকাণ্ডটা কখনোই চলতে পারে না আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমরা পরবর্তীকালে যতগুলো ভিডিওস আসবে আপনার চেষ্টা করব আমাদের তরফ থেকে একদম হানড্রেড পারসেন্টভাবে আপনাদের পাশে থাকার অবশ্যই আপনাদের সাহায্যটাও আমাদের দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেশের পাশের যে বেল আইকনটি রয়েছে সেটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটি সেটিতে বলা হচ্ছে আমেদাবাদ কটন টেক্সটাইল কে প্রতিষ্ঠা করেন আমেদাবাদ কটন টেক্সটাইল কে প্রতিষ্ঠা করেন প্রথম অপশন বল্লভভাই প্যাটেল দ্বিতীয় অপশন গান্ধীজি তৃতীয় অপশন শেরশাহ এবং চতুর্থ অপশন হচ্ছে মোহাম্মদ ঘড়ি প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যে আমেদাবাদ কটন টেক্সটাইল কে প্রতিষ্ঠা করেন আচ্ছা এই বিষয়ে আমি একটি ট্রিক আপনাদের বলে দিতে পারি আপনার প্রত্যেকেই অ্যান্সারগুলো দিন তারপর আমি ট্রিকটি বলে দেব কীভাবে মনে রাখতে পারেন বা এই ধরনের প্রশ্ন আসলে যদি জানা না থাকে তাহলে উত্তরটা কীভাবে গেস করে দিতে পারেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু উত্তরটি সঠিক হতে পারে ওকে প্রত্যেকে কমেন্ট করেছেন আচ্ছা বলে দিই আমেদাবাদ কটন টেক্সটাইল প্রতিষ্ঠা করেছিলেন গান্ধীজি ঠিক আছে এবার তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি এবার ট্রিকটি কি ট্রিকটি হচ্ছে এই যে টেক্সটাইল কটন এই যে এই যে বিষয়গুলি খাদির যে বস্ত্রগুলো এই যে এই রকম ধরনের কোনো প্রশ্ন আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু উত্তরটি হবে গান্ধীজি ঠিক আছে যে কোনো জিনিস যখন দেখবেন যে খাদি সম্পর্কিত কোনো প্রশ্ন আসলো তার মানে উত্তরটি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে গান্ধীজি হয় এবার সেটার রিলেটেড হতে হবে যদি এমন প্রশ্ন আসে যে খাদি তৈরি হয় কী দিয়ে সেটাতে তো আর গান্ধীজি উত্তর হতে পারে না কে প্রতিষ্ঠা করেছিল এই রকম ধরনের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু উত্তরটি ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু উত্তরটি হওয়ার সম্ভাবনা থেকে গান্ধীজি ঠিক আছে তো এটা ছিল আমাদের ট্রিক কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি কোথাও ভুল হয় তার জন্য আমি ক্ষমাপ্রার্থী তবে আপনাদের ভালোর জন্য আমি এই ধরনের ট্রিকগুলো আপনাদের সাথে শেয়ার করি ওকে নেক্সট কোশ্চেন আসছি আমার স্বপ্নের ভারত দ্য ইন্ডিয়া অফ মাই ড্রিমস কে বলেছিলেন আমার স্বপ্নের ভারত দ্য ইন্ডিয়া অফ মাই ড্রিমস কে বলেছিলেন বা উক্তিটি কার প্রথম অপশন বল্লভভাই প্যাটেল দ্বিতীয় অপশন গান্ধীজি তৃতীয় অপশন আব্দুল কালাম এবং চতুর্থ অপশান হচ্ছে জওহরলাল নেহেরু আমার স্বপ্নের ভারত কে বলেছিলেন বলে দিই সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি আব্দুল কালাম আব্দুল কালাম বলেছিল আমার স্বপ্নের ভারত বা দ্য ইন্ডিয়া অফ মাই ড্রিমস ঠিক আছে পরবর্তী প্রশ্নে আসছি আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে প্রথম অপশন দয়ানন্দ সরস্বতী দ্বিতীয় অপশন বিবেকানন্দ তৃতীয় অপশন রাজা রামমোহন রায় এবং চতুর্থ অপশন হচ্ছে লর্ড বেন্টিং প্রত্যেকেই চেষ্টা করবেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে এটি সম্ভবত এর আগেও একদিন করিয়েছিলাম এই প্রশ্নটি তাই এটি ভুল করা চলবে না এবং এটি কিন্তু প্রত্যেকে জানার বিষয় ভীষণই কমন একটি প্রশ্ন আর্য সমাজ ব্রাহ্ম সমাজ এই যে এদের প্রতিষ্ঠাতাকে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে আচ্ছা আমি বলে দিই আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ ওকে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন আচ্ছা পরবর্তী প্রশ্নে আসছি আলী ভাতৃদ্বয় কাদের বলা হয় আলী ভাতৃদ্বয় কাদের বলা হয় প্রথম অপশান মোহাম্মদ আলী ও শওকত আলী দ্বিতীয় অপশন ফকির আলী ও জাভেদ আলী তৃতীয় অপশান জাভেদ আলী ও মোহাম্মদ আলী চতুর্থ অপশান ফকির আলী ও শওকত আলী আজকাল একটি বিষয় আপনাদের বলা ভালো আমি হয়তো বলতামও আপনাদের পরীক্ষার সময় ডাব্লিউপির পরীক্ষা বাদে অন্যান্য পরীক্ষা যেমন এনটিএ বা অন্যান্য পরীক্ষা ক্ষেত্রে যে বিষয়টি ফলো করছে পরীক্ষার্থীর টু দ্য পয়েন্ট অ্যান্সার কিন্তু তারা কামনা করে একদম টু দ্য পয়েন্ট এই যে আপনারা হয়তো জানবেন যে আলি ভ্রাতৃদয় তার মানে আলি থাকবে কারোর একটা নামে পড়ে আলি থাকলে সেটি হবে সঠিক উত্তর তো এটা ঠিকই আছে কিন্তু যদি কারো টু দ্য পয়েন্ট অ্যান্সার যদি চাই সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেবে এই যে এরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি আপনাদের হয়তো অপশানগুলো এরকম করে দেবে যার ফলে কিন্তু আপনারা উত্তরটি চিনতে একটু প্রবলেম পড়তে পারেন তার জন্য বারবার বলি কি একদম খুটিয়ে পড়বেন টু দ্য পয়েন্ট পড়বেন তাহলে কিন্তু একদম কারেক্ট অ্যান্সারটি দিতে পারবেন বুঝে গেল আচ্ছা আমি আর সময় দিচ্ছি না আমি বলে দিই আলী ভাতৃদয় বলা হয় মোহাম্মদ আলী ও শৌকাত আলীকে ঠিক আছে তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ পরবর্তী প্রশ্নে আসছি আলিগড় আন্দোলনের প্রবর্তক কে আলিগড় আন্দোলনের প্রবর্তককে প্রথম অপশন থিওডোর বেক দ্বিতীয় অপশন সৈয়দ আহমেদ খান তৃতীয় অপশন আলাউদ্দিন হুসেন শাহ এবং চতুর্থ অপশন হচ্ছে মোহাম্মদ ঘড়ি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় অনেক পরীক্ষাতেই এই ধরনের প্রশ্ন আলিগড় সম্পর্কেও অনেক প্রশ্ন কিন্তু আসে আপনার যদি ক্লাসটি ভালো লাগে সত্যি তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুর সাথে শেয়ার করে দিন যাতে তারাও দেখে কিছুটা হলেও তাদের জীবনে বা তাদের যে লক্ষ্যে তারা যাতে পৌঁছাতে পারে ঠিক আছে এইটুকুটা শুধু অনুরোধ আর কোনো কোনো টাকাও চাইছি না বা আপনাদের আপনাদের কাছ থেকে আর অন্য কিছু চাইছি না শুধুমাত্র এটাই চাইছি যে আপনারা প্রত্যেকেই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন ওকে তো আমি বলে দিই আলিগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি এবার এই প্রশ্নটাই দেখুন ঘুরিয়ে দিয়েছে এবং একটু আলাদা দিয়েছে আপনি হয়তো পড়ে গেলেন আলিগড় আন্দোলনের প্রবর্তক এবার প্রশ্নটি দিয়েছে আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন তো আমি আচ্ছা এটা বলে দিই তারপর আপনারা কমেন্ট করবেন আমি সেই সময় বলে দিই বিষয়টি আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন অপশান এ থিওডোর বেগ দ্বিতীয় অপশন সৈয়দ আহমেদ খান তৃতীয় অপশন আলাউদ্দিন হুসেন শাহ এবং চতুর্থ অপশন মোহাম্মদ ঘড়ি তো যে বিষয়টি আমি বলছিলাম প্রত্যেকে কমেন্ট করবেন আমি এটা বলছি আপনারা শুনুন এবং কমেন্ট কমেন্টটা করুন এই যে প্রশ্নগুলি এটা যদি আপনারা শুধুমাত্র সেই প্রশ্নের জন্যই পড়েন তাহলে কিন্তু পরীক্ষায় যদি ঘুরিয়ে একটু প্রশ্ন করে আপনার কাছে কিন্তু সেই প্রশ্নটি খুব কঠিন মনে হতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন তার সাথে রিলেটেড কি কি প্রশ্ন আছে তার সাথে সম্পর্কেও কি কী প্রশ্ন থাকতে পারে তো এটা করলে কিন্তু আমার যেটা মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে অনেকটা আপনি ফিফটি পারসেন্ট সেখান থেকে হেল্প পেতে পারেন ওকে আচ্ছা আমি বলে দিই আলিগড় আন্দোলনের সরি আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ যিনি ছিলেন তার নাম হচ্ছে থিওডর বেক এটা কিন্তু ভুললে চলবে না আলিগড় কলেজের যিনি প্রবর্তক ছিলেন আলিগড় আন্দোলনের প্রবর্তক তিনি ছিলেন সৈয়দ আহমেদ খান আর আলিগড় কলেজের যিনি প্রথম অধ্যক্ষ তিনি হচ্ছেন থিওডর বেক ঠিক আছে এটা একটু মনে রাখতেই হবে কিন্তু আচ্ছা পরবর্তী প্রশ্নে আসছি আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন আসাম আসাম একটি রাজ্য সে আসাম রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন অপশান এ প্রকাশ আগরওয়াল অপশান বি সত্যব্রত চ্যা চ্যাটার্জি অপশান সি গোপীনাথ বরদলয় এবং অপশন ডি হচ্ছে রাজনাথ বসু আচ্ছা আমি বলে দিই আসামের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তার নামটি কি তার নামটি হচ্ছে গোপীনাথ বরদলয় তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ওকে যারা করেছেন এই প্রশ্নের যারা উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা পরবর্তী প্রশ্নে আসছি ইউরোপের কোন দেশে প্রথম ফ্যাসিবাদের প্রতিষ্ঠা হয় ইউরোপের কোন দেশে প্রথম ফ্যাসিবাদের প্রতিষ্ঠা হয় অপশান এ ইতালি অপশান বি হংকং অপশান সি টোকিও এবং অপশান ডি হচ্ছে বেইজিং এটি কিন্তু খুব কমন প্রশ্ন আমি আশা করছি প্রত্যেকেই এর যে সঠিক উত্তর সেটি দিতে পারবেন অন্তত পক্ষে একটা জিনিস দেখে খুব ভালো লাগে যখন আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন ভুল হোক না কেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু চেষ্টাটা করে যান চেষ্টাই মানুষকে কিন্তু একদিন সাফল্যে সাফল্যের একদম করে নিয়ে যায় ওকে তো ফিরে প্রশ্নে তো ইউরোপের কোন দেশে প্রথম ফ্যাসিবাদের প্রতিষ্ঠা হয় উত্তরটি হচ্ছে ইতালি সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ পরবর্তী প্রশ্নে আসছি এইটি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয় অপশান এ ইতালি অপশান বি হংকং অপশান সি টোকিও এবং অপশান ডি তুরস্ক যারা এর উত্তরটি দিতে পারছেন তাদের আরও একটি হোমওয়ার্ক আমি দিচ্ছি প্রত্যেকেই এই যে রুগ্ন মানুষ এটা কেন বলা হয় এটা তো দেশ এটি এটা কোনো একটা স্থান এবার সে স্থানকে কেন রুগ্ন মানুষ কেন বলা হচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন যারা পারছেন যারা জানেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো এটা যারা পারবেন তাদেরকে আমি বুঝবো যে হ্যাঁ সত্যি আপনি এ বিষয়ে জানেন আর অপশান যদি আন্দাজে দেন তাহলে কিন্তু বুঝবো যে না আপনি জানেন না শুধুমাত্র আন্দাজেই উত্তরটি দিয়ে দিয়েছেন ওকে আমি বলে দিই ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি তাহলে ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয় তুরস্ককে ওকে নেক্সট প্রশ্নে আসছি ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন অপশন এ রমেশচন্দ্র দত্ত অপশন বি বিদেশচন্দ্র বসু অপশন সি ললিত ভূষণ এবং অপশনটি ডি হচ্ছে প্রণবেন্দ্রনাথ রায় এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন প্রত্যেকে কমেন্ট করবেন ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা আচ্ছা সময় শেষ আমি বলে দিই ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন রমেশ চন্দ্র দত্ত তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ ওকে নেক্সট প্রশ্নে আসছি ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতাকে ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতাকে কে প্রথম অপশানে রয়েছে রমেশ চন্দ্র দত্ত দ্বিতীয় অপশানে রয়েছে বি আর আম্বেদকর তৃতীয় অপশান রয়েছে ললিত ভূষণ এবং চতুর্থ অপশন রয়েছে প্রাণবেন্দ্রনাথ রায় আপনারা যদি প্রত্যেকে পরীক্ষায় পাশ করে যান বিশ্বাস করবেন না আপনাদের থেকে আমার কতটা আনন্দ হবে সব থেকে খুশি মনে হয় আমি হব ওকে তো অবশ্যই চেষ্টা করবেন আমরাও চেষ্টা করছি আমাদের তরফ থেকে যতটা যতটা সম্ভব আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা আচ্ছা আমি বলে দিই ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন বি আর আম্বেদকর তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি পরবর্তী প্রশ্নে আসছি ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন অপশান এ সুন্দর মিশ্র অপশান বি শ্যামজি কৃষ্ণ বর্মা অপশান সি ললিত ভূষণ এবং অপশান ডি অপশান টবে প্রণবেন্দ্রনাথ রায় ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্যামজি কৃষ্ণ বর্মা তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি পরবর্তী প্রশ্নে আসছি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতাকে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কে প্রথম অপশন সূর্য সেন দ্বিতীয় অপশান চন্দ্র বসু তৃতীয় অপশন ললিত ভূষণ এবং চতুর্থ অপশান হচ্ছে প্রণবেন্দ্রনাথ রায় ওকে আমি আর সময় দিচ্ছি না আমি বলে দিই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা ছিলেন সূর্য সেন ঠিক আছে মাস্টারদা সূর্য সেন তো সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ পরবর্তী প্রশ্নে আসছি ইন্দো চীনের বর্তমান নাম কি ইন্দো চীনের বর্তমান নাম কি প্রথম অপশান ইন্দোনেশিয়া দ্বিতীয় অপশান ভিয়েতনাম তৃতীয় অপশন হংকং এবং চতুর্থ অপশন হচ্ছে টোকিও চীনের বর্তমান নাম কি। প্রত্যেকে কমেন্ট করবেন ওকে আর সময় দিচ্ছি না আমি বলে দিই ইন্দোচীনের বর্তমান নাম হচ্ছে ভিয়েতনাম তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি পরবর্তী প্রশ্নে আসছি ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কি ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম অপশন ডক্টর সুকর্ণ দ্বিতীয় অপশন বারাক ওবামা তৃতীয় অপশন শি জিংপিং এবং চতুর্থ অপশান কোনোটি নয় যদিও অপশানগুলো দেওয়াটা ভুল হয়েছে আমি আপনাদের প্রশ্নটি আরও সহজ করে দিলাম অবশ্যই প্রত্যেকে কিন্তু উত্তরটি চীনে কিন্তু দেবেন অবশ্যই কিন্তু এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটির উত্তর কিন্তু চাই অবশ্যই প্রত্যেকেই উত্তরটি করবেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি বলে দিই ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর সুকর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল তো সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ ওকে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের অনেক অভিনন্দন দ্বিতীয় প্রশ্নে আসছি আমাদের যে পরবর্তী প্রশ্ন ইয়ং ইতালি কে গঠন করেন ইয়ং ইতালি কে গঠন করেন অপশান এ মাতসিনি অপশান বি হিটলার অপশান সি রাসবিহারী বসু এবং অপশান ডি হচ্ছে লর্ড কার্জন ইয়ং ইটালি কে প্রতিষ্ঠা করেন প্রত্যেকে চেষ্টা করবেন ইয়ং ইটালি কে গঠন করেন বা কে প্রতিষ্ঠা করেন আচ্ছা আর সময় দেওয়া যাচ্ছে না অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে ভিডিও তো আমি একটু স্কিপ করে যাচ্ছি ইয়ং ইতালি গঠন করেন যিনি তার নাম হচ্ছে নাতসিনী ঠিক আছে নাতসিনী ইয়ং ইটালি গঠন করেন তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ পরবর্তী প্রশ্নে আসছি গান্ধীপুরী নামে কে পরিচিত খুবই কমন একটি প্রশ্ন গান্ধীপুরির নামে কে পরিচিত প্রথম অপশন গান্ধীজি দ্বিতীয় অপশন মাতঙ্গিনী হাজরা তৃতীয় অপশন প্রীতিলতা ওয়েদার এবং চতুর্থ অপশন হচ্ছে খান আবদুল গফর খান প্রত্যেকে কমেন্ট করবেন এটি কিন্তু খুবই সহজ একটি প্রশ্ন ওকে প্রত্যেকে কমেন্ট করুন খুব বেশি সময় দেওয়া যাচ্ছে না প্রত্যেকে কমেন্ট করবেন গান্ধী বুড়ি নামে কে পরিচিত আচ্ছা আমি বলে দিই গান্ধী বুড়ি নামে পরিচিত যিনি তার নামটি হচ্ছে মাতঙ্গিনী হাজরা একটি বিষয় বলে রাখি গান্ধীজির নাম শুনে কিন্তু অনেকে গান্ধী বুড়ি ভেবে ফেলেন এটা কিন্তু ভুল আমার একটা পরিচিত ছাত্র ছিল সে বলেছিল স্যার এখানে তো গান্ধী লেখা আছে আর গান্ধীজি তো গান্ধী তো রয়েছে তাহলে কেন উত্তরটি হবে না আসলে আমি ওনাকে এইভাবে বোঝালাম দেখুন ওখানে কিন্তু গান্ধী বুড়ি তো গান্ধীজি তো উনি কোনো মহিলা ছিলেন না উনি তো একজন পুরুষ ছিলেন তাহলে উনি বুড়ি কী করে হতে পারে তাই না তাই উনি তো হবেন না উনি ওনাকে বাদ দিয়ে আর যে তিনটি আছে তার মধ্যে যে কোনো একজন হবে ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু মনে রাখতে পারেন যে গান্ধী বুড়ি কিন্তু কোনো বুড়ি যেহেতু রয়েছে তিন কোনো মহিলা হবেন এবার গান্ধীজি তো কোনো মহিলা নন উনি একজন পুরুষ তাহলে উত্তরটি নিশ্চয়ই কোনো মহিলা ক্ষেত্রে হবে ঠিক আছে তাই উত্তরটি হবে মাতঙ্গিনী হাজরা এবার কিন্তু মনে রাখতে পারেন ওকে পরবর্তী প্রশ্নে আসছি কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন প্রথম অপশান রাজা রামমোহন রায় দ্বিতীয় অপশন রবীন্দ্রনাথ ঠাকুর তৃতীয় অপশন দ্বিতীয় বাহাদুর শাহ এবং চতুর্থ অপশান কোনোটি নয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গান্ধীজিকে মহাত্মা নামে কে অভিহিত করেন আচ্ছা মহাত্মা শব্দের অর্থ কী কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মহাত্মা শব্দের অর্থ কি ওকে প্রত্যেকে কমেন্ট করুন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশে বসে রয়েছি আচ্ছা আমি বলে দিই তাহলে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন যিনি তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছেন আর মহাত্মার শব্দের অর্থ হচ্ছে মহৎ আত্মা যার ঠিক আছে ওকে নেক্সট প্রশ্নে আসছি কে দফা দাবি পেশ করেন কে চোদ্দো দফা দাবি পেশ করেন প্রথম অপশন হচ্ছে মোহাম্মদ আলী জিন্না দ্বিতীয় অপশন ফকির আলী তৃতীয় অপশন জাভেদ আলী এবং চতুর্থ অপশান হচ্ছে ললিত ভূষণ চোদ্দো দফা দাবি কে পেশ করেন যারা সঠিক উত্তরটি দেবেন তাদের আরও একটি হোমওয়ার্ক এই যে চোদ্দো দফা দাবি এটি কি সেটি আপনাদের বলতে হবে চোদ্দো দফা বলতে কি বোঝাচ্ছে কি কি সে দাবি সেগুলো অবশ্যই মেনশন করবেন কমেন্ট বক্সে আচ্ছা আমি বলে দিই চোদ্দো দফা দাবি পেশ করেছিলেন যিনি তার নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্না তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ এবার আজকের যে শেষ যে প্রশ্ন আজকের অন্তিম প্রশ্নটি হচ্ছে এটি কিন্তু সব থেকে সোজা একটি প্রশ্ন এটি প্রত্যেকেই অ্যান্সার দেবেন নাইট উপাধি কে ত্যাগ করেন নাইট উপাধি কে ত্যাগ করেন প্রথম অপশান রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় অপশান ফকির আলী তৃতীয় অপশান জাভেদ আলী এবং চতুর্থ অপশন ললিত ভূষণ এটি কিন্তু অ্যান্সার ঠিক হওয়া চাই প্রত্যেকে অ্যান্সার দেবেন নাইট উপাধি কে ত্যাগ করেছিলেন আর কেন ত্যাগ করেছিলেন সেটা কি জানেন কি কেউ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসেই ঠিক আছে তাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওকে প্রত্যেকে কমেন্ট করে নিয়েছেন আমি বলে দিই তাহলে নাইট উপদে ত্যাগ করেছিলেন যিনি তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু ঠিক আছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ তো তো এই ছিল আমাদের টোটাল কুড়িটি প্রশ্ন উত্তর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটি সব থেকে সোজা এবং কোনটি সব থেকে কঠিন ছিল সেটি কিন্তু কমেন্ট করে জানাবেন আর সারপ্রাইজটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আগামীকাল আজকের মতো এই পর্যন্তই সকল ভালো থাকবেন সকলকে জানে অনেক অনেক